অনেক সময় দেখা যায় হঠাৎ করে বাসায় মেহমান আসায় ঘরে কিন্তু মাছ মাংস কিছুই থাকে না। তখন যদি বুদ্ধি খাটিয়ে এরকম একটা রেসিপি বানানো যায় তাহলে কি মাছ মাংসের টেস্টকে হার মানাবে এই রেসিপি। বাতিলের ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে এবং এছাড়া যাদের মুখের রুচি নেই এই রেসিপিটির মাধ্যমে তাদের কিন্তু মুখের রুচি অনায়াসেই চলে আসে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি এই মজার রেসিপিটি। প্রথমে একটা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এর ভিতরে কিছু আস্ত রসুন এবং আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে সরিষার তেল ইউজ করতে পারেন, তবে সরিষার তেল ইউজ করলে কিন্তু টেস্টটা আরো ভালো আসবে। এখন আমি কিছুক্ষণ তেলের উপরে এই রসুন আর পেঁয়াজ এগুলো ভেজে নিব। যখন আমার একটু হালকা ভাজা হয়ে যাবে ঠিক তখন আমি এক মুঠ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে মরিচ পরিমাণ বাড়িয়েও দিতে পারেন, যেহেতু এখানে গোটা কয়েক রসুন ইউজ করা হয়েছে রসুনে কিন্তু একটু ঝালঝালই থাকে, এই জন্য আমি মরিচের পরিমাণটা কম নিয়েছি। এখানে আমি শুটকি চিংড়ি ইউজ করেছি, আপনারা চাইলে যে দেশি চিংড়ি মাছগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। এখানে চিংড়ি মাছটা সম্পূর্ণই অপশনাল, চিংড়ি মাছ ছাড়াও যদি আপনি এভাবে ট্রাই করেন সেটাও কিন্তু অনেক মজার। এখানে কিন্তু আমি কাঁচা মরিচ ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ ইউজ করতে পারেন। আর চিংড়ি মাছটা দেওয়ার কারণে কিন্তু মোটামুটি পানি বের হয়েছে, তো পানিটা আমি তারপরে কিছু ধনে পাতা দিয়ে দেব। এই সবগুলো এখন একসাথে মিক্স করে আবারও একটু ভেজে নিব। এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আমি কিন্তু এর আগে লবণ ইউজ করি নাই, একদম এই শেষের পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি লো হিটে 5 মিনিটের মতন সবগুলো ভেজে নিব। আর একটা কথা, আমি কিন্তু সম্পূর্ণটা একদম লো হিটে করেছি, চুলার জালটা বাড়িয়ে দিলে কিন্তু আপনার এগুলো পুড়ে যেতে পারে। যখন এগুলো একটু ব্রাউন কালার হবে তখন এগুলোকে নামিয়ে ফেলতে হবে। এখন আমি এটা শিলপাটার সাহায্যে এগুলো বেটে নিব। আমার কাছে মনে হয় ভর্তার আসল টেস্ট আসলে শিলপাটায় পাওয়া যায়, শিলপাটার মতন এত মজা আসলে ব্লেন্ডারে পাওয়া যায় না। আপনারা চাইলে ব্লেন্ডারে ইউজ করতে পারেন। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন এই কাঁচামরিচগুলো তেলের উপরে ছেড়ে দিবেন বা তেলের উপরে ভাজবেন তখন কিন্তু কাঁচামরিচ ফেটে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেক্ষেত্রে একটু সাবধানে করতে হবে। যারা আমার পেজে এবং চ্যানেলে নতুন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে যাবেন। আমার ভর্তা কিন্তু বাটা হয়ে গিয়েছে, ভর্তা ঘ্রাণে একদম মো মো করছে, আমি তার লোভই সামলাতে পারছি না। এখন আমি এ পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দেব, সরিষার তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখন একটা বাটিতে তুলে নিব। আপনারাই দেখতে পাচ্ছেন কতটা দেখতে লোভনীয় হয়েছে। এরকম রেসিপি থাকলে লোভ সামলানো কিন্তু দায় হয়ে যায়, গরম ভাতের সাথে এমন রেসিপি থাকলে আর কোনো কথাই হবে। আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।